আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা পিএসএসজি রিয়ালের মধ্যে শক্তিতে কারা এগিয়ে ইউএফআই চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড ম্যাচ শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আর বাকি আছে মাত্র দেড় মাসের মতো সময় তবে তার আগেই একটি ম্যাচ যেন উত্তাপ ছড়াচ্ছে ইউরোপের ফুটবল প্রাঙ্গণে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ বনাম পিএসিজির ম্যাচটি দ্বিতীয় রাউন্ডের ড্র ঘোষণার পরপরই এই ম্যাচটি নিয়ে আলোচনা হচ্ছে বেশি ম্যাচ ড্রয়ের পরপরই দু দলের বেশ কয়েকজন তারকা এই ম্যাচ নিয়ে তাদের বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে পিএসসিজির কোচ পঁচাত্তিনও বলেছিলেন এখনও অনেকটা সময় বাকি বর্তমান পারফরম্যান্স কেমন সেটা ওই ম্যাচে প্রভাব ফেলবে না তবে প্রভাব ফেলুক বা না ফেলুক পিএসিজি এবং রিয়াল মাদ্রিদের চলতি মৌসুমের পারফরমেন্সে যেন অনেকটাই ব্যবধান দলের মধ্যে বেশ কয়েকটি জায়গায় রয়েছে বিস্তর পার্থক্য এই ভিডিওতে সেসব পার্থক্যগুলো দেখা যাক তো চলুন শুরু করা যাক গোলকিপার পিএসএিতে এই পজিশনে আছে অন্যতম সেরা দুই গোলরক্ষক দোনারুম্বা ও নাবাস অন্যদিকে রিয়াল মাদ্রিদের আছে কর্তোয়া দুনারুম্বা এবং নাবাস ভালো মানের গোলকিপার হলেও খ্যাতির বিচারে কিছুটা হলেও এগিয়ে আছে করতোয়া ডিফেন্স বড় ম্যাচগুলোতে স্বাভাবিকভাবেই বড় একটি পার্থক্য গড়ে দেয় শক্তিশালী ডিফেন্স সেই ডিফেন্সে অবশ্য সমানে সমান পিএসজি এবং রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের দুই সেন্টার ব্যাক আলাভা এবং মিলিতাও আছে দুর্দান্ত ছন্দে সঙ্গে লেফট ব্যাক ম্যান্ডিও আছে দুর্দান্ত কিন্তু সমস্যা হচ্ছে দলটির রাইট ব্যাক নিয়ে সেখানে কারবাহালকে নিয়ে যতটা অনিশ্চয়তা যদি কারবাহাল খেলতে না পারে তাহলে খেলবে লুকাস বার্সকেস যা রিয়ালের জন্য একটা দুর্বল দিক হতে পারে অন্যদিকে পিএসি জিতে আসে সময়ের অন্যতম সেরা সেন্টার ব্যাক রামোস মার্কুইন হোস এবং কিম ব্যাম্পে তাদের সঙ্গে আছে দুর্দান্ত খেলতে থাকা লেফট ব্যাক নোনো ব্যান্ডেজ এবং রাইট ব্যাক আশরাফ হাকিমি মিডফিল্ডার মিডফিল্ডে যদি তুলনা করি তাহলে পিএসএজি থেকে যোজন যোজন এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের বেঞ্চে যেসব মিডফিল্ডার রয়েছে তারাও পিএসএজির মূল একাদশের কয়েকজন প্লেয়ার থেকেও ভালো মানের ফর্মে আছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের রয়েছে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার টনি ক্রুস লুকা মাদ্রিচ ও ক্যাসিমিরো তাদের ব্যাকআপ হিসেবে আছে বালবারদে কামাবিঙ্গারা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের যে ছন্দে থাকা সেটাও অনেকটাই সম্ভব হয়েছে দুর্দান্ত মিডফিল্ডের কারণে আক্রমণ ভাগ আক্রমণ ভাগে খাতা কলমে পিএসএজি অনেক এগিয়ে কিন্তু পারফরম্যান্স হিসাব করতে গেলে রিয়াল মাদ্রিদও কোনো অংশে পিছিয়ে নেই পিএসএচিতে আছে নেইমার অ্যাম্বাপে মেসির মতো নাম করা তিন প্লেয়ার বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা তারা তাদের জুটি স্বাভাবিকভাবেই যে কোনো দলের জন্য ভীতিকর কিন্তু চলতি মৌসুমে একমাত্র এমবাপে ব্যতীত আর কেউই ঠিকমতো জ্বলে উঠতে পারেনি অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে মেসিও ছন্দে আছেন পাঁচটি গোল করেছেন ইতিমধ্যে অন্যদিকে রিয়াল মাদ্রিদের আছে ব্যাঞ্জেমা ভিনিসিয়াস অ্যাসেন্সিও ও রোদ্রিগো তারা সবাই ফর্মে আছে চলতি মৌসুমে তাদের বেশ ভয়ানকই দেখাচ্ছে তাই পিএসজির ডিফেন্সকেও বেশ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে রিয়ালের বিপক্ষে সব দিক দিয়ে বিবেচনা করলে বলা যায় রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি সমানে সমানে লড়াই করে যাবে